আচ্ছা, এবার আমি ধরেন আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো হয়েই গেল, অনেকগুলো গার্লফ্রেন্ড, তার মধ্যে থেকে শর্ট আউট করেও ফেললাম, এখন বিয়ে করার পালা। ওকে, এখন ধরেন পাত্রী খুঁজতে যাচ্ছেন আপনি, পাত্রী খুঁজতে গিয়ে অনেকগুলো পাত্রীর লিস্ট আছে আপনার কাছে। এখন পাত্রীর লিস্ট তো অনেকগুলো আছে, এখন সব পাত্রীকে কি বিয়ে করা যাবে নাকি? বিয়ে করার জন্য কিছু কিছু জিনিস দেখতে হয়। নর্মালি ফার্স্ট যেটা দেখতে হয় সেটা হচ্ছে বাবার টাকা, ঠিক না? মানে শ্বশুরের কি আছে বা মেয়ের কি আছে, এরকম কিছু একটা দেখতে হয়, কত টাকা আছে আর কি। এইগুলো দেখে তারপরে বিয়ে করতে হয়। তো এখন ধরেন আমার হাতে অনেকগুলো লিস্ট আছে, আই হ্যাভ এ লট অফ লিস্ট। এখন ফাইন্ড দ্য বড়লোক পাত্রী ফ্রম এ লট অফ পাত্রী লিস্ট। আচ্ছা, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম পাত্রী লিস্ট ইকুয়াল, এখানে ভ্যারিয়েবল দিলাম, মানে অ্যারে না, আসলে আমরা অবজেক্ট আকারে শো করাবো কীরকম, এরকম করে রেখে এখানে আমরা ধরেন পাত্রীর নাম দিয়ে দেবো, তবে নাম ইকুয়াল, ধরেন নাম দিয়ে দেওয়া যায় কি, আবার ধরেন সে আমরা আগের মতোই নাম দেই, এখানে নামটা আমরা স্ট্রিং যেহেতু, আমরা ধরেন নাম দিলাম তানজিন তিশা, তারপরে টাকা। ওকে, এখানে টাকা দিতে হবে কিন্তু, মানে বাবার কি আছে টাকা, টাকা ইকুয়াল ধরেন অনেকগুলো টাকা দিতে হবে এখানে। আচ্ছা, যেহেতু টাকা হচ্ছে, আমরা জানি যে টাকা হচ্ছে একটা স্ট্রিং না নাম্বার, সো আমরা এখানে টাকাটাকে এরকম করে রাখি, সাপোজ ধরেন 1, 2, 3, 4, 5, 6, আমরা ধরেন 1,000,000 টাকা আছে, তাই তো হলো নাকি 10 লাখ। আচ্ছা, যাই হোক, একটা আছে ধরেন, আমরা বুঝলাম, তারপর এতটুকুই থাক আপাতত, টাকা এরকম থাক, আমরা আরও কিছু পাত্রী অ্যাড করি। আমরা আপাতত আসলে টাকার দিকেই তাকাই, আপাতত সম্পদের দিকে তাকানোর দরকার নাই, বা ধরেন আমরা অন্যদিকে স্কিপ করি, আপাতত এই ডেটা দেখেই আমরা নির্বাচন করি ধরেন। তারপরে একটা ধরেন গ্রামের কোনো একটা মেয়ে, কি নাম দেওয়া যায়, পপি, এর ধরেন একটু ফকিরা টাইপের, এ ধরেন অনেক অল্প টাকা, মাত্র 1,000 টাকা আছে ওর বাবার। আর এখানে ধরেন আর একটা আছে, আমরা এখানে এদিকে চেঞ্জ করে দিই, প্রথমটা না থাকে, প্রথমটা ধরেন থাকলো রোজিনা, এর ধরেন 8,000 টাকা আছে। তারপর এটা থাকলো, তারপর আমরা দিলাম জেরিন, এটা ধরেন 10,000 আছে। তারপর তারপরে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, সিথি মাই এক্স গার্লফ্রেন্ড, এখানে দিয়ে দিলাম 6,000। আচ্ছা, তারপর এখানে দিয়ে দিলাম কাকলি ফার্নিচার, কাকলি ধরেন নাম দিয়ে দিলাম, এখানে 7,000 থাকলো আর কি। আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা? ও আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে একটা করে, নাহলে কিন্তু হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এস পোস্টের জন্য একটা ইরোর আসছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, অনেকগুলা পাত্রের লিস্ট আছে, এখন পাত্রের লিস্ট থেকে আপনার যার টাকা বেশি তাকে আমরা সিলেক্ট করে ফেলবো, এবং আমরা এটাও সিলেক্ট করবো, যার এটাও সিলেক্ট করা শিখবো যার টাকা কম, মানে বেশি সিলেক্ট করা শিখলে তো কম সিলেক্ট করতেই পারবো, ঠিক না? ওকে, এখন আমরা ফর লুপ চালাই বরাবরের মতো, আমাদের সেই মহামান্য ফর লুপ। ফর লুপকে আমরা কী করলাম, কনস্ট্যান্ট বউ অফ পাত্রী লিস্ট, মানে বউ করবো যাকে পাত্রী লিস্ট থেকে। আচ্ছা, এখন যদি আমরা বউকে আমরা লক করি,
তাহলে কিন্তু সবগুলাই শো করবে সিএলএস। দেখেন সবগুলাই শো করতেছে, রোজিনা, পপি, তানজিনতিশা, মানে সবগুলাই শো করতেছে। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে আসলে তিশা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে, নামটা আসলে বড় হয়ে গেছে এখন। ঠিক আছে, এখন আমি কি করব, এর মধ্যে থেকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে সেটাই শো করবে যার হচ্ছে টাকা বেশি। খুবই সিম্পল। আর একটা কাজ করতে পারি আমি হচ্ছে, এখানে আমার একটা অ্যারে নেই, দ্যাটস উইল বি গ্রেট, দেন কনস্ট্যান্ট নিতে পারি, দেন কনস্ট্যান্ট নিলাম, বড়লোকস কেটে হবে, তখন প্রথমটাকে আমরা ডিফল্ট বড় লোক ধরি, এই 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 ভদ্র মহিলাই বড় লোক হবে। তো পাত্র লিস্ট থেকে প্রথম, মানে ধরে নেই আর কি, প্রথম যে সেই বড় লোক ধরে নেই আমরা ফার্স্টে। আচ্ছা, ধরে নিলাম। এখন আমরা কন্ডিশন এইভাবে দেব, একটু খেয়াল করেন, ইফ যদি বউ, বউ মানে তো এগুলো, হ্যাঁ, এখন এক একটা বউ, এক একটা কিন্তু বউ, এটা একটা বউ, এটা একটা বউ, মানে এই এই ভেরিয়েবলে যেভাবে যেভাবে ধরছি, এখন এর মধ্যে থেকে টাকা যার কম আছে, সরি এখানে কম না বেশি হবে, মানে বইয়ের একটা বউ তো বইয়ের যার টাকা বেশি আছে কার থেকে, এই এর এর টাকা থেকে, মানে এর মধ্যে যে আছে, মানে এর টাকা, এর যে টাকা, এর থেকে যদি যে টাকা বেশি যদি হয়ে থাকে তাহলে সেটাই এখানে শো কর। সেটার কি হবে, সেটা হচ্ছে এই যে এই মানটা আছে না, এই মানটা সমান সমান কি হয়ে যাবে, বউ হয়ে যাবে। একটু একটু বোঝেন, বুঝলে অনেকটা সোজা মনে হবে। মানে এখন তো একটা মান আছেই এটার, এই বড় লোকস যেটা আছে প্রথমটা তো এটাই, ঠিক না? তো এর আমি আমি টাকাটা ধরছি, এর টাকা, ওকে, এর টাকাটা কত এখানে ধরছি, যে এখানে বলছি যে এর টাকা যদি বেশি হয়, প্রথমে হচ্ছে ধরছি এর না, প্রথমে হচ্ছে প্রতিটা প্রতিটিতে চেক করতেছি, আমি প্রত্যেকটাই চেক করছি। চেক করার সময় প্রথমে এটা চেক করলো, চেক করার পর দেখলো যে এর টাকা কি সমান বেশি, যদি যদি বেশি না হয় তাহলে কিছু করবে না আর কি, যাবে না। আচ্ছা, তারপরে কী করবে, এখানে যাবে, বা ধরেন বেশি হইলো, হওয়ার পর এখানে আপনার ওটা এর যে মান আসতো প্রথমে এখানে ধরেন গেল, যার পর দেখলো কি এটা কি, এটা হচ্ছে বউ টাকা, বউ টাকা কি বেশি এর চেয়ে, বেশি যদি না হয় তাহলে এটা যাবে না, তখন এর মান এটা হবে না, এর মান এটা হবে না। আচ্ছা, যখন ধরেন এখানে গেল, এখানে যাওয়ার পর দেখবে তিশা, এখানে যাওয়ার পরে এর অনেক টাকা আছে, তো যাওয়ার পর এই এর মানটা এর থেকে বেশি না, যদি বেশি হয়ে থাকে তাহলে এই বইয়ের মানটাই এই বড়লোকের মান হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল, খুব একটা কঠিন না। এখন আমরা কাজ করতে পারি, আমরা এই শেষে গিয়ে ফর লুপের বাইরে গিয়ে কিন্তু একটা লক করব বড়লোকসকে। এখন যদি দেখি তাহলে কিন্তু কিসও করবে, একটা বিশাল অ্যারে, ওয়াই আর্গুমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, বউ বড় লোকস, এখানে লেট ধরি আমরা, চেঞ্জ হচ্ছে তো এই জন্য সম্ভবত। এখন কিন্তু ঠিক আছে, এখন তিশা শো করছে। আমরা যদি শুধু নামটা শো করতে চাইতাম এখানে, যা শুধু ডট নেম দিয়ে দিলেই আর এগুলা শো করতো না, শুধু নামটাই শো করতো, তিশা পাত্রী আমাদের সিলেক্টেড, সো বিএ ফাইনাল। আচ্ছা, এখন ধরেন আমরা চাচ্ছি যে না সবচাইতে যে গরিব মেয়েটা, আমরা তাকে কি করব, আমার সবচাইতে বজ্জার যে বন্ধু তার সাথে বিয়ে দিয়ে দেবো, যার শুধু এই গেটার দেনটাকে লেস, গেটার দেনটাকে লেস দেন করে দেবো, দিয়ে কাজ শেষ। এখন সবচাইতে গরিব মেয়েটা তার সাথে আমার বন্ধুর বিয়ে দিয়ে দেবো, পপি, পপি আপা।
কই, এই যে 1000 টাকা আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কিন্তু নিজেও বিয়ে করে ফেলতে পারলাম এবং বজ্জার যে বন্ধুটা, হ্যাঁ, তারেও আমরা বিয়ে দিয়ে দিতে পারলাম। তো বিয়ে যেহেতু শেষ, কাহিনি শেষ, তো তাহলে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আর না বুঝে থাকলে অবশ্যই সেটাও আমাদের জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই জন্যই যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও বানাতে আরও সাহস পাই, আর একটু মনের মধ্যে জোর চলে আসে। সো ভালো থাকবেন আশা করি, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।